আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পটেটো ওয়েজেস। ঘরে কিভাবে রেস্টুরেন্টের সাথে এই পটেটো ওয়েজেসটি তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নিই রেসিপিটি। ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে 6টা আলু ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এখন আলুগুলো কিভাবে কাটতে হবে আমি একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একটা আলু নিয়ে মাছ দিয়ে এরকম ভাবে দুভাগ করে নিতে হবে। তারপর এক পিস নিয়ে তারপর মাছ দিয়ে এরকম ফালি করে আবার দুভাগ করে নিতে হবে। একটা আলুকে 8 ভাগ করে কেটে নিতে হবে। দেখুন এরকম ভাবে কাটতে হবে, বেশি মোটাও হবে না আবার বেশি চিকনও হবে না। আমি এরকম ভাবে সবগুলো আলু কেটে নিচ্ছি। একটা বাটিতে কেটে নেওয়া আলুগুলো নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা পানি। আর এই ঠান্ডা পানির মধ্যে 30 মিনিটের মতো আলুগুলো ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর পানি থেকে আলুগুলো তুলে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি। আমি চুলে একটি প্যানে বেশ খানিকটা পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন একটা নাড়ানি দিয়ে নেড়ে দিচ্ছি। এখন চুলার জালটাকে হাইতে করে 3 থেকে 4 মিনিটের মতো আলুগুলো 50% পর্যন্ত সিদ্ধ করে নেব। আলুগুলো 50% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে, একটা কাটা চামচ দিয়ে এভাবে চেক করে দেখতে পারেন। এখন সবগুলো আলু পানি থেকে তুলে কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আলুগুলো ছড়িয়ে দিয়েছি। আলুগুলোর উপরে যে বাড়তি পানিটা আছে সেই পানিটা কিচেন টিস্যু দিয়ে এরকম ভাবে শুকিয়ে নিচ্ছি। এখন আলুর উপরের আবরণটা তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্সড হার্বস, এটা যদি হাতের কাছে না থাকে বাদও দিতে পারেন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, আস্ত শুকনো মরিচ হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা এরকম হবে, বেশি ঘন হবে না আবার একদম বেশি পাতলা হবে না, মাঝামাঝি অবস্থায় হবে। এখন আলুগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এই মিশ্রণের সাথে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আলুর পিসগুলো একটা একটা করে গরম ডুবো তেলে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এই সময় চুলার জালটা থাকবে মিডিয়ামে। ওয়েজেসগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন অনবরত নেড়ে ওয়েজেসগুলো ভালোমতো ফ্রাই করে নিতে হবে। ওয়েজেসগুলোর যখন পারফেক্ট কালার আসবে তখন ওয়েজেসগুলো তুলে নিতে হবে। আমার ওয়েজেসগুলো হয়ে গিয়েছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে পটেটো ওয়েজেস। আপনারা চাইলে বাসায় খুব সহজে এটি তৈরি করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে এরকম আরও মজার মজার নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।